হ্যালো ভিউয়ার্স, জয় হিন্দ। আজকে আমি নিয়ে চলে এসেছি কৃতজ্ঞতা স্বীকার, যেটি করা হয় যে কোনো ধরনের বাংলায় লিখা প্রজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ ভূগোল, জীবনবিজ্ঞান, অন্য সব প্রজেক্টগুলিতে যেটি দেওয়া হয় সেই কৃতজ্ঞতা স্বীকার। তাহলে ঠিক আছে, তোমরা এটি দেখে দেখে আস্তে আস্তে লিখে নাও, আমি এটাকে উপরের দিকে স্ক্রল করে নিয়ে যাচ্ছি। সো লেটস বিগিন। প্রথমে একটি বড় করে লিখতে হয় কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারটি তোমরা লিখে নাও, এটা আমি একবার বলে দিচ্ছি। তবুও প্রকল্পটি রূপায়ণের জন্য শ্রীযুক্ত বাবু, এখানে তোমাদের টিচারের নেম, মহাশয় অমূল্য উপদেশ ও নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও উৎসাহ দানের জন্য আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের প্রকল্প তৈরির শুরু থেকে নির্মাণ ও গুণাবলী বৈশিষ্ট্যগুলির দিকে নজর রেখে আমাদের এই প্রজেক্টটিকে পাঠক মণ্ডলের কাছে সুন্দর করে তুলে ধরার জন্য যে সব কাজগুলি করতে হয় সেইগুলিকে তিনি পাশে থেকে আমাদের অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করে কাজটি সফল করতে সাহায্য করেছেন। দিয়ে আসে ছাত্রের স্বাক্ষর এবং ডেট। এরপরে আসে ঘোষণাপত্র। ঘোষণাপত্রে কি লেখা থাকে সেটি এবার তোমরা দেখে দেখে লিখে নাও, আমি বলে দিচ্ছি। একাদশ শ্রেণীর ছাত্র, এখানে তোমাদের নাম কি দিয়ে দিতে পারো। এর জমা দেওয়া প্রজেক্টটি সম্পূর্ণ আমার তত্ত্বাবধানায় সম্পন্ন হয়েছে। প্রজেক্টটি রাজদীপ গড়া এর একনিষ্ঠ ও পরিশ্রমের দ্বারা গঠন করা হয়েছে, তাই আমি ঘোষণা করছি যে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। দিয়ে এখানে তবে ডেট এবং শিক্ষক মহাশয়ের স্বাক্ষর। আশা করছি এই প্রজেক্টটি দেখে দেখে তোমরা ভালো লিখতে পেরেছো।